জো ইক চাঁদের গেট একটি জং শাম চাঁদ পথ রক্ষা করা এবং হ্যাংগং জং ইয়াংমুং গেটের সামনে, যার অর্থ জওয়া একক সর্বদা তার সেবা করার জন্য প্রস্তুত। এটি 1790 সালে সম্পন্ন হয়েছিল এবং জং ডং জুন ফলকটি লিখেছিলেন রাজা জং জোর আনুগত্যে। দক্ষিণ অংশের শেষটি ওয়ে জং লি সো এর সাথে যুক্ত। কোরিয়ার জোসান রাজবংশের রাজা জং জো হাওয়াসুং হ্যাংগুং প্যালেস ডিজাইন ও নির্মিত সংস্কারমূলক রাজনীতির জন্য সু ওয়ান সিটিতে হাওয়াসুং হ্যাংগুং প্রাসাদে অনেক ভবন নির্মিত হয়েছিল প্রস্তুতির জন্য রাজা জং জো এর নিরাপদ অস্থায়ী বাসস্থান এবং দক্ষতার সাথে পরিচালনা করা নবনির্মিত সু ওয়ান হাওয়াসুং দুর্গ। জওয়া আইকমুন গেট যেমন একটি দরজা ছিল ইভেন্টের সুষ্ঠু অগ্রগতি নিশ্চিত করার জন্য, যেখানে রাজা জং জো পরিদর্শন করেন এবং সুওন হাওয়াসুং দুর্গ পরিচালনা করুন সাধারণ সময়ে যখন রাজা জং জো যান না। অনেক সরকারি কর্মকর্তার প্রয়োজন ছিল একটি জায়গা তৈরি করা যেখানে তারা কাজ করে। তিনি হাওয়াসান হ্যাংগুংকে রক্ষা করার জন্য অনেক দরজা তৈরি করেছিলেন। জওয়া আইকমুন গেট যেমন একটি দরজা ছিল রাজা জং জো সরকারি কর্মকর্তাদের জন্য অনেক ভবন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এটি অনুমান করা হয় যে সুওন হাওয়াসেং দুর্গের উন্নতির জন্য পরিকল্পনা করা হয়েছিল। তখনকার রাজধানী কায় কিয়ং এর মতো কোরিয়ার জোসান রাজবংশের রাজধানী হান ইয়াং এর তুলনায় সেই সময়ে সুওয়ান শহরের ছিল মাত্র 7%। সুওয়ান শহরে রাজা জং জো প্রতি বছর 10 দিনের জন্য থাকতে হবে এবং এটা অবশ্যই তার কাছে খুব অস্বস্তিকর ছিল। রাজা জং জো প্রতি বছর 10 দিন থাকতে হবে আমার বাবা ক্রাউন প্রিন্স সাডো এর সমাধিতে যাওয়ার জন্য। রাজা জং জো এর নিরাপত্তা এবং আরামের জন্য একটি নতুন শহর পরিকল্পনা আঁকা হয়েছে যাতে এটি একটি সমৃদ্ধ শহর হয়। রাজা জং জো অনেক সরকারি কর্মকর্তার প্রয়োজন এই পরিকল্পনা বাস্তবায়ন এবং তাদের কাজ করার নির্দেশ দেন অনেক ভবনে। এছাড়াও তিনি হাওয়াসান হ্যাংগুংকে রক্ষা করার জন্য অনেক দরজা তৈরি করেছিলেন। জে ডাব্লিউ ইক চাঁদ গেট যেমন একটি দরজা ছিল